হ্যাঁ বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করানো হবে আর এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদন কি করে করবেন তার সাথে এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত এই ভিডিওতে ডিটেলসে জানতে পারবেন তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন তাহলে চলুন প্রথমে নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক বন্ধুরা দেখি নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি নোটিফিকেশানটা প্রথমে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা দেখে দেখি নোটিস নাম্বার দেওয়া রয়েছে এবার এখানে দেখে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অনলাইন ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান বন্ধুরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আপনাদের আর এখানেও পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবার দেখি এখানে আপনার যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা বলে দেওয়া হয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে এখানে ক্যাটাগরাইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বয়েস বলে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলা হয়েছে এখানে কী স্যালারি দেওয়া হবে আপনাদের সেটাও বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে দেখি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে আপনাদের আইসিআর হেডকোয়ার্টারে দেখিনি ভ্যাকেন্সিগুলোও বলে দেওয়া হয়েছে আইসিএ হেডকোয়ার্টারে একাত্তরটা আর আইসিআর ইনস্টিটিউটে এখানে তিনশো একানব্বইটা ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সেটা হচ্ছে চারশো বাষট্টিটা টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের সমস্ত ভ্যাকেন্সিগুলো দেখিনি বলে দেওয়া হয়েছে ক্যাটাগরাইজ ভাগ করে দেওয়া হয়েছে এবার আপনাদের বয়স বলা হয়েছে দেখি দুটো জায়গার জন্য এখানে আপনাদের কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এইখানে আপনাদের এই বয়সটা ধরতে হবে এক ছয় দু হাজার বাইশ সাল অনুযায়ী এখানে দেখি এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদের যে স্যালারি দেওয়া হবে দেখিনি সেটা বলা হয়েছে আইসিআর হেডকোয়ার্টারের জন্য চুয়াল্লিশ হাজার নশো টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে তার সাথে আদার্স অ্যালাউন্সেস থাকবে এখানে লেভেল সেভেন অনুযায়ী এই স্যালারিটা দেওয়া হবে এবার দেখি আপনাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে স্যালারি দেওয়া হবে তার সাথে আপনাদের আদার্স অ্যালাউন্সেস থাকবে আর এখানে লেভেল সিক্স অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবার নিচে দেখি এখানে বলা হয়েছে পরবর্তীকালে কিন্তু এই যে পোস্টটা রয়েছে এটা বাড়তে অথবা কমতে পারে আর এখানে যারা আবেদন করবেন যারা এস সি এস টি ও আছেন যারা তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী ছাড় রয়েছে এবার দেখি এখানে আপনার আবেদনের ডেট বলা হয়েছে সেভেন্থ মে বন্ধুরা এখানে এখনো আবেদন শুরু হয়নি মে মাসের সাত তারিখ থেকে এখানে আপনাদের আবেদন শুরু হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখি এখানে দিয়ে দেওয়া রয়েছে তাহলে বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই ছিল আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন আমি ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আর যে বন্ধু এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় আর বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য